সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইটের হিসাব তো ইটের হিসাব আপনারা হয়তো অনেকেই এই বিষয়ে ভিডিও দেখে থাকবেন তো আজকে আমরা জাস্ট আলোচনা করব প্রতি ফিট বাই ফিটে অর্থাৎ এখানে যদি এক ফিট জায়গা হয় তো এক ফিট বাই এক ফিট অর্থাৎ বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি জায়গাতে আমাদের কতটি ইট লাগবে যদি পাঁচ ইঞ্চি ওয়াল হয় এবং দশ ইঞ্চি ওয়াল হয় সেক্ষেত্রে আমাদের কতটি লাগবে তো সিম্পল হিসাব ইটের সংখ্যা নির্ণয় করা এটা তেমন কঠিন একটা কাজ নয় যদি আপনি ইটের মাপটা জানেন অর্থাৎ একটি ইট কতটুকু লম্বা হবে কতটুকু প্রস্ত হবে কতটুকু উচ্চতা হবে সেটা যদি আপনি জানেন সেক্ষেত্রে এক ফিট বাই এক ফিট জায়গাতে কতটি ইট লাগবে সেটি হিসাব কিন্তু খুব সহজে বের করে নিতে পারবেন তো ইটের গাঁথনির পর কিছুটা আয়তন বৃদ্ধি পায় যেমন দৈর্ঘ্য হবে দশ ইঞ্চি প্রস্থ হবে পাঁচ ইঞ্চি এবং উচ্চত হবে তিন ইঞ্চি এটা হচ্ছে গাঁথনির পরের হিসাব গাঁথনির আগে আপনার হিসাবটা কিছুটা ব্যতিক্রম থাকবে নয় দশমিক পাঁচ ইঞ্চি চার দশমিক পাঁচ ইঞ্চি দুই দশমিক সাত পাঁচ ইঞ্চি তো এখন তো আমরা যদি একটি ইট গাঁথনি দেওয়ার পর সেখানে দশ এবং তিন উচ্চতা পাবো এবং দৈর্ঘ্য পাব অর্থাৎ আমি আপনাদেরকে শখের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব যদি এটি ইট হয় ওয়াল হয় তো এই ওয়ালে ওয়ালে একটি ইট এখানে যেটা হবে এখানে আমরা পাবো দৈর্ঘ্য পাবো এবং উচ্চতা পাব এবং পাঁচ ইঞ্চি ওয়ালের ক্ষেত্রে পাঁচ ইঞ্চি দশ ইঞ্চির ক্ষেত্রে দশ ইঞ্চি একটা হিসাব আমরা কিন্তু বের করে নিতে পারবো তো এখন ধরুন এখানে আমরা পেলাম উচ্চতা পেলাম তিন ইঞ্চি এবং দৈর্ঘ্য পেলাম দশ ইঞ্চি তো আমরা যদি এই ক্ষেত্রফল নির্ণয় করি একটি ইটের তাহলে যেটা বলব দশ গুণন তিন তিরিশ তিরিশ স্কোয়ার ইঞ্চি হচ্ছে আমাদের একটি ইট সমান তো তিরিশ স্কোয়ার ইঞ্চি একটি ইট হলে তাহলে আমাদের একশো চুয়াল্লিশ অর্থাৎ বারো ইঞ্চি বা বারো ইঞ্চি এটা যদি ক্ষেত্রফল নির্ণয় করে এক ফিট বা এক ফিট জায়গার তাহলে একশো হবে বারো গুণান বারো একশো ইঞ্চি এটাকে যদি আমরা ভাগ দিই তিরিশ দিয়ে তাহলে আমরা যেটা পাব চার চার দশমিক টি ইট আট শূন্য এইট তাহলে জাস্ট এটা হচ্ছে পাঁচ ইঞ্চি ওয়ালের ক্ষেত্রে আপনারা যদি দশ ইঞ্চি ওয়ালের হিসাব বের করতে চান জাস্ট এটাকে চার দশমিক আট কে আপনারা দুই দিয়ে গুণ দিলে তাহলে যেটা পাবো নয় দশমিক সামথিং আমরা একটা হিসাব পাব দেখি আমরা হিসাবটা চার দশমিক আট গুণ দুই নয় দশমিক ছয় টি ইট অর্থাৎ দশ ইঞ্চির ক্ষেত্রে দশ ইঞ্চির ক্ষেত্রে হবে আমাদের নয় দশমিক ছয় পাঁচ ইঞ্চির ক্ষেত্রে হবে চার দশমিক আট টি ইট লাগে প্রতি স্কোয়ার ফিটে তো এখন আপনারা চাইলে একশো স্কোয়ার ফিটে আপনাদের কতটি ইট লাগবে পাঁচ ইঞ্চির ক্ষেত্রে এবং দশ ইঞ্চির ক্ষেত্রে আপনারা কিন্তু খুব সহজে হিসাবটি বের করে নিতে পারবেন তো এখানে যদি আমরা দশ ফি একশো ফিট বাই দশ ধরি তাহলে আমাদের হবে এক হাজার স্কোয়ার ফিট তো এক হাজার স্কোয়ার ফিটে যদি আমরা ইটের সংখ্যা বের করতে চাই পাঁচ ইঞ্চির ক্ষেত্রে আমাদেরকে লাগবে চার দশমিক আট এবং এক হাজার ফিট দশ ইঞ্চির ক্ষেত্রে লাগবে আমাদের নয় এটা গুণ করে দিলে আমরা কিন্তু হিসাব ঠিক আছে দশমিক আট তাহলে এখানে লাগতেছে চার হাজার আটশো এবং দশ ইঞ্চি এটা হচ্ছে পাঁচ ইঞ্চির ক্ষেত্রে দশ ইঞ্চির ক্ষেত্রে আমাদের লাগতেছে নয় দশমিক ছয় অর্থাৎ বের করার জন্য সবচেয়ে সহজ উপায় সহজ পদ্ধতি এটাই আপনারা চাইলে এই ফর্মুলা ব্যবহার করে ইটের সংখ্যা নির্ণয় করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগছে আর ভালো লাগলে একটি লাইক দিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আল্লাহ